অবশ্যই আমার কাছে আমার সিনেমা হলে এসে সবাই দেখছে ভালো লাগে। আমি ধারাবাহিক নাটক পুরো সারা জীবনে মাত্র পাঁচটা সিরিয়াল আমি ধারাবাহিক নাটক আসলে অভিনয় করি না, পাঁচটা খুব উল্লেখযোগ্য আছে। আমি যদি আমার শুরুর সিনেমা থেকে বলি, আয়না থেকে বলি, সময় বলতে প্রায় একশোটার মতো সিনেমা রিলিজ করবো, তুমি একশোটা সিনেমা নিয়ে মানুষজন জানতো দেখতে আসতে হবে, হলগুলোও অনেকগুলো ছিল, সিঙ্গেল যে স্ক্রিনটাই তখন ছিল, সিনেপ্লেক্সের ব্যাপারটা তো অনেকটা ছিল, ওই সময় একরকম ব্যাপার ছিল, এখনও মানুষ দেখছে। কিন্তু আসলে সারা বছরে পাঁচ ছয়টা সিনেমা হয়তো মানুষজন জেনে গেছে বা নাই বলছে, তো আমি আশা করবো যে যদি আবার আগের ওই ব্যাপারটা আসবে যে সিনেমা হলে দেখার যে একটা উৎসবের ব্যাপার সিনেমা, সেইটা আবার মানুষের মধ্যে আবার ওই ব্যাপারটা না আসবে। যাই হোক, খুব জলদি এই সময়টা চলে আসবে। দর্শক মেসেজ অনেক কিছু পাবে, কিন্তু আমরা আসলে আমি একটা কথা বলি, সচেতনভাবে মেসেজ এখানে নিতে এসে কোনো লাগ নেই, কিন্তু অসচেতনভাবে অনেকগুলো মেসেজ আপনি নিয়ে ফিরবেন। একটা হচ্ছে ফ্যামিলি, একটা ফ্যামিলি বন্ডিংয়ের গল্প, আমাদের নিজের কালচারের গল্প, আমাদের মাটির গল্প, আমাদের যাত্রার গল্প, প্রেমের গল্প, আমাদের নিজস্ব গল্প আর কি। এবং সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধ এবং দেশ এটা এত ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মুক্তিযুদ্ধটা কিন্তু অন্যান্য অনেক যুদ্ধ থেকে স্পেশাল, যে দেশটা বেসিক্যালি তৈরিই হয়েছে নিজের ভাষার। আমার মনে হয় যে আর কোনো জাতি এই কারণে তৈরি হয়েছে, যে দেশের নাম হচ্ছে ভাষার নাম বাংলাদেশ। তো এত সুন্দর একটা দেশ আমরা কী করে পেয়েছি, এইটাকে না দেখেও এই ভাবটা, এই ফিল্মটা মানুষকে বোঝানো যায়। এই সিনেমাটা সেটা কোনো সিনেমার সামনে আরো বেশ কয়েকটা সিনেমা করছি, ক্যাটে করে সবগুলো আমি নিজের প্রোডাকশন খাওয়ার বাড়ি থেকে দুটো সিনেমা ক্যাটে করছি। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো কাজ করছি। আমার রিসেন্টলি বলিটা রিলিজে অদিতি যে প্রোডাকশন রিটার্নস রিলিজ হলো, আরেকটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য, বাংলাদেশি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় প্ল্যানিং চলছে আমাদের ওয়েব সিরিজে। আসলে আমার কাছে মনে হয় যে আমি আজ পর্যন্ত কাজ করেছি, আমার কোনো আগে মানে কারো বিশেষ বিশেষ কোনো কিছু এরকম করে আমার আসলে কাউকে কিছু একদমই, আমাদের কাজটা একেবারেই নিজের প্যাটার্নটা নিজে করা। আমি সবাইকে এটাই বলবো যে যখন আমাকে দশ হাজার মানুষ ফলো করে তখন আমার দায়িত্ব কিন্তু অনেক বেশি, মানে আমি যেটা ফলো করতাম সেটাকে নেগেটিভলি করে যেটা করি সেটা না করে পজিটিভলি মানুষজন আমাকে যেন চেনে সেইটা নিয়ে কাজ করতে, আমার চ্যালেঞ্জের কারণে আমাকে সেইটুকু দায়িত্ব বান্ধব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।